মহিবুল ইসলাম ভুঁইয়া উপকর কমিশনার, তিনি ওই করদাতাকে বিভিন্নভাবে হয়রানি করে এক পর্যায়ে তার ফাইল 5 বছরের ফাইল তিনি রিওপেন করে উচ্চ হারে কর নির্ধারণের হুমকি দেন। এক পর্যায়ে তিনি করদাতাকে বলেন যে তাকে 60 লক্ষ টাকা ঘুষ দিলে তিনি তার খুব কম করে কর নির্ধারণ করবেন। এক পর্যায়ে সেটার অফা দাবা করে 55 লক্ষ টাকায় ঠিক হয়। আজকে প্রথম কিস্তির 10 লক্ষ টাকা প্রদান করলে আমরা তাকে হাতে নাতে গ্রেপ্তার করি। আমাদের কাছে সব ধরনের ডকুমেন্ট আছে, উনি টাকা নেওয়ার সব ধরনের ডকুমেন্ট আমাদের কাছে আছে। ওনারা, আপনারা দেখেন, ওনারা কিন্তু দরজা ভেঙে ফেলেছেন। হ্যাঁ, ওনারা কিন্তু দরজা ফেলে ফেলেছেন। ওই সময় কিন্তু আমরা পুলিশ নিয়ে যাইনি। পুলিশ, আমরা যখন অবস্থা খুব খারাপ বেগতিক দেখে আমরা কিন্তু পুলিশকে ডেকেছি। তা আমরা, আমাদের ওখানে 4-5 জন গিয়েছে, ওনারা কিন্তু অফিসের সবাই, মানে আপনারা দেখেন আমরা কি ওদের সাথে পারবো? ওই অবস্থায় ধস্তাধস্তি হয়েছে। কারণ যখন আমরা যাকে আটক করেছি তিনি ওখান থেকে বের হওয়ার চেষ্টা করেছিলেন, ওনারা আমাদের উপর হামলা করেছে। আপনারা দেখেছেন ওরা কিন্তু দরজা ভেঙে ফেলেছে, দরজা ভেঙে ফেলে ভেতরে ঢুকে আমাদের লোকজনের উপর তারা আঘাত করেছে। এক পর্যায়ে ধস্তাধস্তি হয়, কিন্তু আমরা আঘাত করিনি তা কাউকে। আমাদের এই টিমে ছিলেন 9 জন, যেমন আমিনুল ইসলাম, উনি উপপরিচালক, উনিও আহত হয়েছেন। বোরহানউদ্দিন নামে একজন ডিএডি, তিনি আহত হয়েছেন। এবং আমাদের সহকারী পরিদর্শক এনি মাহবুবুর রহমান, ইনিও আহত হয়েছেন। তারপরে আমাদের একজন এএসআই মজিদুল হক, তিনিও আহত হয়েছেন। দরজা লাগানো ছিল না। যখন আমরা তাকে আটক করি তখন বাইরে থেকে যখন হামলা আসতেছিল আমাদের উপর, তখন আমাদের লোকজন প্রোটেস্ট করার জন্য দরজা লাগিয়ে দিয়েছে, কিন্তু দরজা ভেঙে তোর ভেতরে ঢুকে গেছে। একটা মামলা হবে, ঘুষ গ্রহণের যে মামলা সেটাই হবে। এটা 161 ধারা, পেনাল কোডের 161 ধারা। না, 26 কোটি টাকার কর ভাগি না। ওনার ব্যাংকে লেনদেন ছিল 26 কোটি টাকা। এখন কথা হলো, আপনি তো 10 লক্ষ টাকা যদি 1 বছর ধরে ব্যাংকে ঘোরাফেরা করেন সেটা কিন্তু 20 টাকা পার হয়ে যায়। ঠিক এরকম ব্যাংকের লেনদেন ছিল 26 কোটি টাকা। কত বছর? 1 বছর? সেটা মনে হয় 5-6 বছরের। দেখালে এখন কথা হলো, সেটা তো আর ঘুষ লেনদেনের মাধ্যমে নিষ্পত্তি করা যাবে না। উনি তার কাছে কর নির্ধারণ করবেন, এটা আমাদের আইনে, আমাদের আইনের অপরাধ না, এটা আয়কর আইনের অপরাধ। পরিচালক সাহেব, ওনার নাম হচ্ছেন আবু কামরুল হাসান সাহেব, উনি যখন আসলেন উনি আমাকে ফোন করে বললেন যে স্যার, আপনার অফিসে আমি এসেছি এবং এখানে একটা অভিযোগ পাওয়া গেছে, সেই অভিযোগের বিষয়ে আমরা কাজ করছি। আমি তাকে কোঅপারেশন করেছি। এখন বিষয়টা হচ্ছে যে এর বাইরে যেহেতু দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান, তারা স্বাধীনভাবে কাজ করে, তাদেরকে আমার অফিস সর্বাত্মক সহযোগিতা করেছে, তারা তাদের আইন মোতাবেক কাজ করেছে এবং যা আইন মোতাবেক যেটুকু করা দরকার সারাষ্ট্রে লিগাল প্রসিডিউরে গিয়েছেন, আমার কাছে সহযোগিতা চেয়েছেন, তারা যে সহযোগিতা চেয়েছেন, আমার অফিস, আমার সমস্ত সাপোর্টিং স্টাফ, আমরা পুরো সহযোগিতা সম্পর্কে আমরা, এটা আমাদের জানারও বিষয় না, আমরা জানিও নাই, দুদকও আমাদেরকে জানিয়ে যে এখানে একটা তারা অভিযান পরিচালনা করবে। এটা তো সরকারি প্রতিষ্ঠান, কাজগুলো করে, এটার একটা লিগাল প্রসিডিউর আছে। ডেপুটি কমিশনারের প্রত্যেকটা কাজ কিন্তু কমিশনার অফিসকে ওয়াকিবহাল করতে হয় না। আমি পরবর্তীতে যেটা জেনেছি যে ও এই ফাইলটাতে, আপনি যেটা বললেন এই ধরনের, বাট আমি এই ফাইল বা ফাইল সম্পর্কে কী কার্যক্রম হচ্ছে
আমার সেরা জানা ছিল। এটা আমি জাতীয় রাজস্ব বোর্ডের আমাদের সম্মানিত সিনিয়র সচিব মহোদয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয় ওনাকে আমি বিষয়টি অবহিত করেছি। আমার সদস্য কর প্রশাসন মানব সম্পদ ব্যবস্থাপনা আমি তাকে বিষয়টি অবহিত করেছি। তারা আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দেবেন সেভাবে আমরা আমাদের কার্যক্রম আমি এই সম্পর্কে বললামই তো যে এই সম্পর্কে আমি যতটুকু জেনেছি ওনার একটা কর ফাঁকির অভিযোগ আছে, বাট আমি যেহেতু ফাইলটি দেখেনি আমি এই সম্পর্কে সুস্পষ্ট কোনো মন্তব্য দিতে পারবো না। ফাইল আমি যতটুকু জানি আমাকে কামরুল হাসান সাহেব বলেছেন জব্দ করে রেখেছেন। সো এই মুহূর্তে এটার উপরে যদি আমাদের উদ্ধার কর্তৃপক্ষ যখন কোনো নির্দেশনা দেবেন যদি কোনো আমরা প্রতিবেদন করতে হয় তখন আমি জানতে পারবো। এটা এখন জব্দ করা ফাইল, এই বিষয়ে এই মুহূর্তে আর কোনো প্রশ্ন করা আমার জন্য বিপদ হবে যে দুদকের আইন দুদক তার আইন দিয়ে চলে,